করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সারা বিশ্বে আমাদের দেশে এবং রাজ্যে যে একটা বিপদের সম্মুখীন হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সতর্ক থাকা দরকার, সচেতনতা দরকার। এবং তার জন্যই আমরা আবেদন করছি আমাদের পার্টির কর্মী থেকে আরম্ভ করে, নেতৃত্ব থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যারা আমাদের সমর্থন করেন তাদের আমরা বলছি যে এখন এইটাই হচ্ছে আমাদের মুখ্য কাজ, প্রধান কাজ, জরুরি কাজ, যাতে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, বাড়ি বাড়ি করে পৌঁছতে পারি, দুজন তিনজন করে আমরা গিয়ে প্রত্যেক বাড়িতে তাদের সঙ্গে কথা বলতে পারি, খবর নিতে পারি যে কারো জ্বর হয়েছে, তার সঙ্গে গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট এইসব লক্ষণগুলো বা চোখে লাল ইত্যাদি এইসব হওয়া কিছু লক্ষণ আছে কি না এগুলো দেখে সেগুলো যাতে যথাযথভাবে সরকারি স্তরে রিপোর্ট হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, চিকিৎসা বাড়িতে রেখেই হোক যাতে করে তিনি অন্য কারোর সঙ্গে মিশতে না পারেন, পরিবারের লোক সহ হাসপাতালে নিয়ে যেতে হলে হাসপাতালে নিয়ে যাওয়া, এই কাজে আমাদের থাকতে হবে এবং সবাইকে নিয়ে থাকতে হবে। দলমত নির্বিশেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা মিলিতভাবে কিছু করছেন, আলাদাভাবে কেউ কিছু করছেন, সরকার যা করছেন এই সবটার সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই কাজ করতে হবে। সাধারণ সতর্কতা হিসাবে যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল সেগুলোই বজায় রাখা দরকার এবং সেই অনুযায়ী আমরা যা বলেছি যে এই রোগটা বাতাসে ছড়ায় না, সুতরাং বাইরে বেরোতে কারো কোনো অসুবিধা নেই, এটা ছড়ায় সেটা হচ্ছে হাঁচি কাশি, কেউ এক মিটারের মধ্যে হলে সেটা সেই বিপদ থাকে। আর হাঁচি কাশি আপনার মুখে লাগলেও যদি টেবিলে কাগজে কোথাও লাগে সেখানেও ভাইরাস জীবিত থাকে, সেই জন্যে এইটা এড়িয়ে চলা এবং তার সঙ্গে প্রতিদিন বারবার হাত ধোয়া, এরকম কিছু হলে হাত ধোয়া, সাবান দিয়েই হাত ধোবেন, স্যানিটাইজার ইত্যাদি পাওয়ার পক্ষে সম্ভব নয়, দরকারও নেই, ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে বারবার এবং এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। এছাড়া মাস্ক ইত্যাদি ব্যবহার সম্পর্কে আমরা বলতে চাই, আমাদের যেটা এখন অভাব যে মাস্ক দরকার যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা সুপারিশ করেছে সেটাই সবাই ব্যবহার করতে হবে, সেটা N95 মাস্ক, সেটা প্রথমত চিকিৎসকদের জন্য দরকার, স্বাস্থ্যকর্মীদের দরকার যারা রোগীর সঙ্গে সংস্পর্শে আসছেন, আর যারা রোগী ওই ডাক্তার দেখাতে যাচ্ছেন চিকিৎসকের কাছে তাদের জন্য দরকার, সাধারণ মানুষের কাছে এটা অগ্রাধিকার নয়। এবং যে সে মাস্ক ব্যবহার করে কিছু লাভ নেই, এবং একটা মাস্ককে ধুয়ে আরেকবার ব্যবহার করা কি একটা মাস্ক দু তিন দিন ব্যবহার করা এগুলো কোনো কার্যকর ব্যবস্থাই নয়, এবং মাস্ক কীভাবে ডিসপোজাল করা হবে অর্থাৎ মাস্কটা ব্যবহার করার পরে কী করে এটা কোথায় ফেলবেন এটাও খুব সতর্কতার সঙ্গে দরকার, কারণ এটা থেকে রোগ ছড়াতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমরা বলছি যে আমাদের বিভিন্ন যে সমাবেশ এই সময়কালে ছিল, মিছিল যা ছিল, এমনকি বড় হল সভা ইত্যাদি এসব ছিল সেগুলো সব বাতিল করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না আর কোনো ঘোষণা হচ্ছে অনির্দিষ্টকাল এখন এটা বাতিল থাকবে, তারপরে পরিস্থিতির উন্নতি হলে আমরা বলব, কিন্তু সেইটা জায়গায় মানুষের কাছে যাওয়া এইটা আমাদের প্রধান কাজের অভিমুখ পথ। এছাড়া আমরা এই ঘটনা নিয়ে যখন সরকারের কাছে কোনো কিছু ব্যাপার আছে সেইটা নিয়ে আমাদের সরকারের বিভিন্ন স্তরে সে রাজ্য সরকার, জেলার যে প্রশাসন কিংবা স্থানীয় প্রশাসন তাদের নজরে আনতে হবে যাতে তাদের হস্তক্ষেপ আমরা করা যায়, সেটা আমরা সুনিশ্চিত করতে পারি মানুষের বিপদে আপদে আমরা যাতে পাশে থাকি। আর বিশেষ করে নজর রাখতে হবে বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা দিন আনেন দিন সেই সমস্ত মানুষ, তাদের এই বর্তমান পরিস্থিতিতে এই তাদের যে আয় উপায় সেগুলো উপরে বিরাট আক্রমণ আসছে। আমরা সরকারকে বলেছি যে 7.5 কোটি টন যে খাদ্যশস্য মজুদ আছে সেটা এত পরিমাণ খাদ্যশস্যের কোনো দরকার নেই, এইসব মানুষদের বাড়িতে বিনা পয়সায় যাতে রেশন দেওয়া হয় তার জন্য, আর অপ্রয়োজনীয় ব্যয় ইত্যাদি এসব কমিয়ে আমাদের এই খাতে খরচ বাড়াতে হবে, প্রত্যেক হাসপাতালে ওয়ার্ড সুনির্দিষ্ট করতে হবে এই সমস্ত রোগীদের বিশেষ চিকিৎসার জন্য যা দরকার, এবং
যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার সেই সব হিসাবে রেখেই এই ওয়ার্ড তৈরি করতে হবে। আমি বিশেষ করে আবেদন করতে চাই যে এই কাজে আবারও বলছি সরকারি উদ্যোগ হয়ে হোক বেসরকারি উদ্যোগ হোক সেটা যদি ইতিবাচক হয় সেটা যদি কোনো কুসংস্কার ইত্যাদির দ্বারা পরিচালিত না হয় ভুল তথ্য দ্বারা পরিচালিত না হয় তাহলে আমরা সমস্ত ইতিবাচক উদ্যোগের সঙ্গে থাকবো পাশে থাকবো এক হয়ে আমাদের লড়াই করবো।